আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম ইয়া সাদিকু। নামটি সাতবার পাঠ করলে কি হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের ভিতরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এর অর্থ হলো আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামে তাকে ডাকো। সুবহানাল্লাহ। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো পাঠ করবে, নিয়মিত জিকির করবে, তিনি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম ইয়া সাদিকু, যার শব্দের অর্থ হলো হে সত্যবাদী। এই নামের ফজিলত সম্পর্কে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। যে ব্যক্তি ইয়া সাদিকু নিয়মিত নামটি পাঠ করবে, এর জিকির করবে, তিনি আল্লাহর রহমতে আল্লাহর প্রদত্ত জ্ঞানের অধিকারী হবেন। অর্থাৎ তিনি যদি নেককার পরহেজগার হন তাহলে তাকে আল্লাহর পক্ষ থেকে এমন মারিফাতে জ্ঞান দেয়া হয় যাতে করে তিনি আগে থেকেই অনেক কিছু বুঝতে পারেন এবং তার সামনে অনেক কিছুই প্রকাশিত হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম ইয়া সাদিকু নামটি পাঠ করবেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে সত্য এবং ন্যায়ের পথ দেখাবেন, তাকে সুপথে চালিত করবেন এবং তার ইমানকে সুদৃঢ় করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাছাড়াও কেউ মিথ্যাবাদী হলে তার সামনে গিয়ে সাতবার ইয়া সাদিকু নামটি পাঠ করে ফু দেবেন অথবা সামনে দাঁড়িয়ে ইয়া সাদিকু নামটি সাতবার পাঠ করবেন, তাহলে ওই ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আর মিথ্যে কথা বলতে পারবে না। তাই বন্ধুরা, আশা করি আপনারা মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গুণবাচক যতগুলো নাম রয়েছে প্রত্যেকটি নামের নিয়মিত জিকির করবেন, আমল করবেন। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে আমাদের কোনো সমস্যা থাকবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সবসময় তার গুণবাচক নামের জিকির করার তৌফিক দান করুন। আম্মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।